এমন ছাত্রলীগ চাই না, ক্ষুব্ধ কণ্ঠে বললেন ওবায়দুল কাদের। ছাত্রলীগের সম্মেলনে বিশৃঙ্খলা, আওয়ামী লীগের চার নেতার ক্ষোভ, তারা বক্তব্য দিতে পারেননি। এই দুটি খবরের নিয়ে দৈনিক কালবেলা দুটি রিপোর্ট করেছে। আমি এই খবরটি আপনাদেরকে জানাতে চাই এবং একই সঙ্গে কেন এই অবস্থাটা তার একটু বিশ্লেষণ করতে চাই। রিপোর্টে বলা হচ্ছে যে ঐতিহাসিক সরদি উদ্যানে চলছে ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন। শুক্রবার আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের এক পর্যায়ে বিশৃঙ্খলা দেখা দিলে ছাত্রলীগের নেতা কর্মীর উপর চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নেই, জয় লেখক, এটা কি ছাত্রলীগ? পোস্টার নামাতে বললাম, তারা নামায় না, এরা কার আমি খোঁজ নিচ্ছি? এত নেতা স্টেজে, তাহলে কর্মী কোথায়? এমন ছাত্রলীগ চাই না। ওবায়দুল কাদের বলেন, এই ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ নয়। মুজিব কোট পড়লেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। পয়েন্টগুলি দর্শক একটু নোট করে রাখেন যে এই ছাত্রলীগ শেখ হাসিনার ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ছাত্রলীগ নয়। আবার বলছেন যে মুজিব কোট পড়লেই মুজিব সৈনিক হওয়া যায় না, মুজিব সৈনিক হইতে গেলে মুজিবের আদর্শের সৈনিক হইতে হয়। আচ্ছা, খুব ভালো কথা। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন শেখ বজলুর রহমান। যাক, আমি এই রিপোর্টের পরে আরেকটি রিপোর্ট, যেটি বলা হয়েছে যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক, এই চার নেতা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আয়োজকদের বিশৃঙ্খলার কারণে বক্তব্য দিতে পারেননি। এছাড়া বক্তব্য দেওয়ার সুযোগ পাননি মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এমনকি সম্মেলনের প্রধান বক্তা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও বক্তব্য দিতে পারেননি। ঢাকা মহানগরের ওই সম্মেলনে সকাল 10টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও 11টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় দীর্ঘ এক ঘন্টা মহানগরের বিদায়ী কমিটির চার নেতা বক্তব্য দেন। এক ঘন্টা ধরে তারা এই চারজন বক্তব্য দেন। দুপুর 12টায় মঞ্চে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কিন্তু শুক্রবার জুমার নামাজ থাকায় সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্তব্য দিতে শুরু করেন। এই সময় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের চার নেতা মঞ্চ ত্যাগ করেন। বোঝেন অবস্থা, যে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি এসেই আগেই বক্তব্য দিলেন, ফলে ওই যে দায়িত্বপ্রাপ্ত যে চার নেতা, সেই চার নেতা মঞ্চ ছেড়ে চলে গেল। আচ্ছা, কেন গেল? 4ঠা ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী জনসভা সংক্রান্ত কর্মসূচি থাকায় তারা মঞ্চ ত্যাগ করেন। এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগের শীর্ষ নেতাদের শাসিয়ে বলেন, শেখ হাসিনার খাঁটি কর্মী বিশৃঙ্খলা করে না, সব নেতা হয়ে গেছে, কতজন নেতা? আজকে নানকের মতো আপনাদের দায়িত্বপ্রাপ্ত নেতা, সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক চেয়ারম্যান সময়ের অভাবে বক্তব্য দিতে পারল না, আপনারা মাইক ধরলে ছাড়েন না, পরে কে বলবে খেয়াল থাকে না, আজকে জুম্মার দিন খেয়াল রাখেন না, এই ছাত্রলীগ আমরা চাই না, সুশৃঙ্খল করুন, সুসংগঠিত করুন, কথা শুনবে না, এই ছাত্রলীগ আমাদের দরকার নেই, অপকর্ম করবে, এই ছাত্রলীগ চাই না, দুর্নামের ধারা থেকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে, এটাই আজকের অঙ্গীকার। বাহউদ্দিন নাসিম আছেন, কারা নির্যাতিত নেতা, আমাদের কারেন্ট জয়েন্ট সেক্রেটারি বক্তৃতা দিতে পারে নাই, আমন্ত্রিত অনেকেই, আজকের মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক কেউ বক্তৃতা দিতে পারে নাই, তারা বক্তা ছিল, আমাদের দপ্তর সম্পাদক বিপ্লব বক্তব্য দিতে পারে নাই, তাহলে দাওয়াত দিলেন কেন? একটু একটু করে বলতে পারলো না,
আপনারা দুজনেই এক ঘন্টা, মনে নাই আজকে শুক্রবার, লেখকের না হয় মনে নাই, জয়ের কি মনে নাই, এটা কোন ছাত্রলীগ? বন্ধ করেন, যার নামে স্লোগান দেবেন তাকে বানাবো না, স্লোগান যার নামে হবে সে বাদ, সে বাদ বলে দিচ্ছি। ওবায়দুল কাদের আরও বলছেন ক্ষুব্ধ হয়ে, দেখেন এটা কি ছাত্রলীগ? কোনো শৃঙ্খলা নাই, লেখক জয় এটা কি ছাত্রলীগ? নামাতে বললাম পোস্টার, তারা নামায় না, কারা আমি খোঁজ নিচ্ছি, নামাও পোস্টার নামাও, তারপরও নামায় না, স্লোগান বন্ধ, এত নেতা স্টেজে তাহলে কর্মী কোথায়, এই সমস্ত নানান রকম কথা বলছেন। যা আচ্ছা, আমি এখন প্রশ্ন করি যে আজকে যে এই ছাত্রলীগের এই ঘটনাটা খুবই কি অস্বাভাবিক লাগছে ওবায়দুল কাদের সাহেবের কাছে? উনি তো দলের সাধারণ সম্পাদক, উনার নেতৃত্বে দলের সমস্ত পর্যায়ে এবং ভাতৃপ্রতিম সংগঠন বা সহযোগী সংগঠন তারা তো আদর্শিকভাবে গড়ে ওঠার কথা। ওবায়দুল কাদের উনি যখন ছাত্র রাজনীতি করেছেন উনি কি পরিবেশে রাজনীতি করেছেন? উনি কি যখন রাজনীতি করেছেন তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সরব উপস্থিতি বা সহবস্থান ছিল না? ছিল, আমার নিজের চোখে দেখা কাদের চুন্নু। এখন আমি যেটা বলতে চাই যে যেই পরিবেশটা ছিল এক সময় ছাত্র রাজনীতিতে সেই পরিবেশটা কি আছে? এই রকম অসুস্থ পরিবেশ, এই রকম একটা সন্ত্রাসী বিশৃঙ্খল পরিবেশের মধ্যে ছাত্রলীগ যে বেড়ে উঠছে এটা কি তিনি জানেন না? গত ১৩-১৪ বছরে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতির পরিবেশ ছিল, ছাত্র রাজনীতির পরিবেশ? নাকি প্রতিপক্ষকে দমন করা, হামলা করা, মামলা করা, তাদেরকে উৎখাত করা, এক একটা হলকে জিম্মি করা, সাধারণ ছাত্রদের এই কাজগুলো কি হয়নি? কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নামে যেই রাজনীতি হয় এটা কোনো রাজনীতি? এই রাজনীতি কি ওবায়দুল কাদের সাহেবকে আমি প্রশ্ন করি তিনি নিজে কখনো করেছেন, করতে পেরেছেন? তখন জাতীয়তাবাদী ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ আওয়ামী লীগের ছিল, ছাত্রলীগ জাসদের ছিল, ছাত্রলীগ বাসদের ছিল, আরও বিপ্লবী ছাত্র মৈত্রী ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, কত ছাত্র সংগঠন আমরা দেখতাম, মানে এক একটা দিনে পাঁচটা সাতটা মানে মিছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সভা হচ্ছে মুক্তভাবে, ছাত্ররা যার যার মতন করে বিভিন্ন ছাত্র সংগঠনের সভা সমাবেশে যোগ দিচ্ছে। আর এখন এখন কি হচ্ছে? সাম্প্রতিক সময়ের যে কয়েকটি ঘটনা, সেই ঘটনা যদি উল্লেখ করি যে আবরারের মৃত্যুবার্ষিকীতে ছাত্র অধিকার পরিষদ তারা সভা করতে ছিল, তাদেরকে পেটানো হলো, কারা পিটিয়েছে? সেই পেটানো ছাত্র সংগঠনের কর্মীরা নেতারা তারা কি এই সম্মেলনে ছিল না? তারা তো এটাই শিখেছে যে প্রতিপক্ষকে পিটাতে হবে, মারতে হবে, হাসপাতালে পর্যন্ত যে হামলা করতে হবে পুলিশ হাতে তুলে দিতে হবে। তারপরে নীলক্ষেত মোড়ে থানার সামনে কি হলো? ফুল দিতে তাদের যাবার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে, ফুল দিতে পেরেছিল, পেটানো হয়নি তাদেরকে, তার বিচার হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে ছাত্র সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডাকসু একবারই নির্বাচন হলো, সেই নির্বাচনে নূর হলো ভিপি, তারপর থেকে আর কোনো এ নেই। বিপি জিএস ছিল রাব্বানি, পরে রাব্বানি সহ পুরো কমিটি হলো ওই জাহাঙ্গীরনগরে চাঁদাবাজির কারণে পুরো কমিটি বাতিল করা হলো। তারপর থেকে কি চলছে শিক্ষাঙ্গনগুলোতে? এই ধরনের একতরফা রাজনীতি, এক ধরনের ক্যাডার বাহিনী তৈরি করা, প্রতিপক্ষকে হামলা করা, এবং সারা দেশব্যাপী আজকে আমরা গত ২ মাস ধরে যা চলেছে তাতে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএনপিকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগের নামের নেতা কর্মীদেরকে নামানো হয়েছে মাঠে, হয়নি হচ্ছে তো, ছাত্রলীগ মামলা করছে সেই মামলায় অ্যারেস্ট হচ্ছে, হয় ছাত্রলীগ মামলা করছে নাই পুলিশ মামলা করছে বাদী হয়ে। তো ছাত্রলীগকে আমি দুনিয়ার অপকর্ম করার কাজে ব্যবহার করব, সেই ছাত্রলীগের কাছ থেকে আমি আদর্শের মুজিবের আদর্শের আমি সৈনিক হিসেবে আমরা পেতে চাইবো, এটা কি হয় কাদের ভাই? এটা কখনো হয়েছে? গত ১৩-১৪ বছরে সারা বাংলাদেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত জায়গায় ছাত্রলীগ যেই রাজনীতিটা করেছে সেই রাজনীতিটা কিসের? কোনো ছাত্রদের ইস্যু নিয়ে তারা রাজপথে নেমেছে? বরং ওই যে শিক্ষার আন্দোলন নিয়ে, বাস ভাড়া নিয়ে বা বর্ধিত বেতন ভাড়া নিয়ে ছাত্ররা যখন রাজপথে নেমেছে তাদের উপর হামলা চালানো হয়েছে, সেই হামলার কাজে ব্যবহার করা হয়েছে, হয়নি?
তো রেকর্ড, যেখানেই ছাত্র আন্দোলনের একটা সম্ভাবনা দেখা গেছে সেখানে হামলা চালিয়েছে হেলমেট পরে। এই কিছুদিন আগে তো এতেও দেখা গেল এই নিউ মার্কেট এলাকায়। তাইলে আমি সারা বছর এই ছাত্রলীগের নামের যেই কর্মীরা তারা দাঙ্গা হাঙ্গামা চাঁদাবাজি প্রতিপক্ষকে মারপিট হল দখল এই সমস্ত কারবার করব, আর আমি আদর্শের মুজিবের আদর্শ খুঁজব, এটা হয় কোনো দিন? ইডেন ছাত্রলীগের যে কর্মকাণ্ডগুলো মিডিয়াতে এলো, যে নেত্রী বলছে যে সেখান থেকে বাছাই করে পাঠানো হয় যারা সুন্দর দেখতে, এরকম স্বীকারোক্তির পরও আমরা দেখলাম না যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে। যখনই অনেকগুলি জায়গায় ঘটনা যখন ঘটে অপকর্ম করে ধরা পড়ার পর তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়, কিন্তু নিজস্বভাবে আর কখনো সাংগঠনিক ব্যবস্থা তাদের নেওয়া হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো ছাত্রলীগের ভেতর থেকেই অভিযোগ আসছে যে কমিটি বাণিজ্য, বিভিন্ন জায়গায় কমিটি হচ্ছে এবং বলা হচ্ছে যে শেষ সময়ও কমিটি বাণিজ্য চলছে, শেষ সময় যা পাওয়া যায় তাই নেয়ার লক্ষ্য নিয়ে নানান ধরনের কমিটি দেওয়া হচ্ছে, তারপরে কমিটি ঘন ঘন বদল করা হচ্ছে এবং প্রতিবার নতুন কমিটি হওয়া বদল হওয়া সবগুলির সঙ্গে হচ্ছে চাঁদাবাজির সম্পর্ক আছে। এগুলি মেইন স্ট্রিম মিডিয়াতে উঠছে, এখন তো কিছু বললেই যে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হয়, কিন্তু এই যে খবরগুলি বলছি সেগুলি কি দৈনিকগুলিতে ছাপা হয়নি? ছাত্রলীগের ভিতর থেকে তারা নিজেরাই ফেসবুকে বিষয়গুলি সামনে আনে নাই? ইডেনের ঘটনা কি গণমাধ্যমে প্রকাশ হয়নি, টেলিভিশনগুলোতে প্রকাশ হয়নি? সবই হয়েছে। তো এই জায়গায় এমন ছাত্রলীগ চাই না, আজকে এটা কি বলার সাজে? এটা আমাদের যে এই যে রাজনীতি, অধপতিত রাজনীতি, সেই অধপতিত রাজনীতির আজকে নানান রকম উপসর্গ আমরা দেখছি। তাই আজকে এই চোখের সামনে ওবায়দুল কাদের সাহেবকে দেখতে হচ্ছে যে ওই ওবায়দুল কাদের সাহেব বক্তব্য রাখতে পেরেছে, এটা হয়তো তার ভাগ্য, হয়তো তিনিও এইভাবে চলতে থাকলে তিনিও হয়তো একদিন বক্তব্য দিতে পারবেন না। অন্য নেতারা যেমন বক্তব্য না দিতে পেরে চলে গেছে, ওনাকেও চলে যেতে হবে। আরও হয়তো অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমাদেরকে দেখতে হবে যদি ছাত্র রাজনীতির এই ধারায় চলতে থাকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।